ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে দলে নেই পেসার তাসকিন আহমেদ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের বাংলাদেশ দলে নেই কোনো চমক। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে মাঝপথে দেশে ফেরা সাকিব আল হাসান ফিরছেন এই টেস্ট সিরিজে। অবশ্য দলে নেই তাসকিন আহমেদ, মাঠে ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন তিনি। তাসকিনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রেজাউর রহমান। আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে বাংলাদেশের ১৬ সদস্যের ঘোষিত দল হল, এক নম্বরে রয়েছেন তামিম ইকবাল, দুই নম্বরে মাহমুদুল হাসান জয়, তিন নম্বরে মমিনুল হক, চার নম্বরে সাকিব আল হাসান, পাঁচ নম্বরে মুশফিকুর রহিম, ছয় নম্বরে লিটন কুমার দাস, সাত নম্বরে ইয়াসির আলী, আট নম্বরে মেহেদি হাসান মিরাজ, নয় নম্বরে তাইজুল ইসলাম, দশ নম্বরে শরীফুল ইসলাম, এগারো নম্বরে খালেদ আহমেদ, ১২ নম্বরে এবাদত হোসেন, ১৩ নম্বরে নুরুল হাসান সুহান, ১৪ নম্বরে নাজমুল হোসেন শান্ত, ১৫ নম্বরে রেজাউর রহমান এবং ১৬ নম্বরে রয়েছেন শহীদুল ইসলাম। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অবস্থানটা খুব একটা ভালো না হলেও এবারের টেস্টে বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের প্রত্যাশা, দক্ষিণ আফ্রিকার ব্যর্থতাকে মুছে বাংলাদেশ নতুন কিছু করতে পারবে এই সিরিজে।